আপনারা জানেন যে আমরা ইস্টেন্ডের ইস্টেন চ্যারিটির যাত্রা শুরু হয়েছিল 2020 সালে। সেই হাঁটি হাঁটি পা পা করে আমরা 3.5 বছর পেরিয়েছি এবং 3.5 বছরে আমরা একটা অবস্থানে পৌঁছেছি। এবং আপনারা জানেন যে আমাদের চ্যারিটি 3.5 বছরে বাংলাদেশ, আফ্রিকা, সোমালিল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশে আমরা আমাদের চ্যারিটির কার্যক্রম অব্যাহত রয়েছে। এবং আমরা আপনারা জানেন যে একটা চ্যারিটি পরিচালিত করতে হলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ফান্ড রেজিং ইভেন্ট করতে হয় এবং সেই উদ্দেশ্যে আমরা একটা ফান্ড রেজিং ইভেন্টের আয়োজন করেছি আগামী 23 জুলাই রেডবি স্পোর্টস সেন্টারে, এবং এটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এবং এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে আমরা চাচ্ছি যেন একটা বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতে, এবং এই অর্থ সংগ্রহ করে আমরা চাচ্ছি যেন বাংলাদেশে সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের জন্য আমরা এই অর্থটা ব্যয় করতে। আমরা দুইটা স্কুলের সাথে কাজ করি, একটা হচ্ছে সিলেটে এবং একটা বরিশালে, এবং এই স্কুলগুলো হচ্ছে অন্ধ, বুবা এবং যারা খানে শুনে সেইসব বাচ্চাদের সাথে আমরা কাজ করি। এবং আমাদের এখান তো ইচ্ছা এই আগামীতে আপনাদের সবার সহযোগিতা পালে আমরা একটা স্থায়ী একটা প্রকল্প হাতে নিয়েছি, এবং সেই প্রকল্পে যাতে সুবিধা বঞ্চিত ছেলেমেয়েরা সেই সুযোগটা পায়, যে সুযোগটা বাংলাদেশে অত্যন্ত সীমিত, সেই সুযোগ সৃষ্টি করার জন্য আমরা কাজ করতেছি। এবং আপনারা জানেন যে আমাদের এই চ্যারিটি 100% ডোনেশন, এবং আমাদের 50% যারা ডোনেশন করেন এবং সাপোর্ট করেন আমার বন্ধু বান্ধব, আমার কলিগ, এরা শ্বেতাঙ্গ এবং নন বাংলাদেশি। ধন্যবাদ আপনাদের সবাই। এই সম্পর্কে কেন টেলিভিশনে ফান্ড রেজিং করি না, আমার সাথে মাসুম রয়েছে, মাসুম সেই সম্পর্কে বিস্তারিত বলতে পারবো। আমি আসলে দীর্ঘদিন ধরে যেহেতু চ্যারিটি ফিল্ডে কাজ করি, আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে যারা আসলে যেসব অর্গানাইজেশন টেলিভিশন নির্ভর হয়ে যায় ফান্ডরেজিংয়ে, সেই সব অর্গানাইজেশন পরবর্তীতে যেই ফান্ডরেজিংয়ের আরও যেই কম্পোনেন্টগুলো আছে সেগুলো ঠিকমতো ব্যবহার করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি একটা প্রথম যে সিদ্ধান্তটা ছিল যে প্রথম 5 বছর আমরা আগে ছেলেটির অন্যান্য কম্পোনেন্টগুলোকে গুছাবো, অন্যান্য এই মেথডগুলোকে কাজে লাগিয়ে ছেলেটির মূল ভিত্তিটাকে শক্ত করবো, তারপরে হয়তো আমরা আস্তে আস্তে টেলিভিশনে যদি প্রয়োজন মনে করে যাবো। আপনারা দেখুন যে মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ন্যাশনাল অর্গানাইজেশন আছে, তারা কখনোই টেলিভিশনে ফান্ডরেজিং করে না, তারা ডিফারেন্ট মেথডে ফান্ডরেজিং করে। আমরা চাই মানে যেটা চাই সেটা হচ্ছে যে ইস্টেন সেই কথানিগত ধারা বাইরে গিয়ে একটা ব্যতিক্রম, একটা উদাহরণ সৃষ্টি করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গত 3.5 বছরে ইস্টেন কিন্তু মূল ভিত্তির উপরে এমন জায়গায় আমরা এসেছি, আমরা এখন বাংলাদেশে একটি মানে নিজস্ব ভবন করে একটি স্থায়ী প্রজেক্ট করার মতো সিচুয়েশনে কিন্তু আমরা আস্তে আস্তে এগুচ্ছি। সুতরাং আমরা মনে করি আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম সেই লক্ষ্যে আমরা এখন পর্যন্ত মানে জায়গা মতো আছি আর কি। আপনাদের এই প্রজেক্টে সাপোর্ট করার কারণ কি? ব্যাংক এশিয়া দেখেন, আমাদের ব্যাংক এশিয়ার কিন্তু বিভিন্ন রকম, আমাদের যে প্যারেন্ট কোম্পানি ব্যাংক এশিয়া, তাদের কিন্তু অনেক এরকম কার্যক্রমে ওনারা অংশগ্রহণ করেন। সো ইউকেতে যখন আমাকে নবাব ভাই অ্যাপ্রোচ করেছেন, এবং যখন কোনো কিছু নবাব ভাইয়ের মতো একজন পার্সন যখন অ্যাপ্রোচ করেন, তখন আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড দি মেরিট বিহাইন্ড ইট। সো এবং যেহেতু এটা একটা চ্যারিটি অ্যাক্টিভিটিস, এবং আমি নবাব ভাইকে খুব ভালো করে চিনি, এটা 100% আপনার ডোনেশন পলিসি, নবাব ভাইয়ের এখান থেকে কোনো কিছু নেওয়ার দরকার নেই, অ্যান্ড দি পিপুল বিহাইন্ড ইট, তাদের কোনো কিছু এখান থেকে নেওয়ার দরকার নেই, অল ডোনেশন গোজ টু দি নিডি পিপুল। সো আমরা খুব ফর্চুনেট ফিল করছি এই এরকম একটা ইনিশিয়েটিভের সাথে আমরা থাকতে পেরে, এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ ইন দি ফিউচার যত রকম উদ্যোগ নেওয়া হবে ইস্টার্নের পক্ষ থেকে, আমরা ইনশাআল্লাহ বি এক্সচেঞ্জ ওনাদের সাথে থাকবো। ইস্টার্ন চ্যারিটি নবাব ভাই মাসুম ভাইদের নেতৃত্বে, একটা বাংলাদেশের নেতৃত্বাধীন চ্যারিটি, সেই চ্যারিটির আজকের যে ঘোষণা যেটা আনুষ্ঠানিকভাবে যে 50% ডোনার হচ্ছে নন বাংলাদেশি তথা মেইন স্ট্রিম। সো ইস্টার্ন চ্যারিটি তার কাজের মাধ্যমে শুধু মেইন স্ট্রিমে যাচ্ছে না, ফান্ড রেজিংয়ের ক্ষেত্রেও মেইন স্ট্রিমে যেতে পেরেছে, সেটা আমাদের জন্য গর্বের। এ কারণে আমরা যারা সহযোগিতায় আছি আমরা নিজেরাও আনন্দিত। একই সাথে আমার ভালো লেগেছে যে সাধারণ ইউরোপে, আফ্রিকায় বাংলাদেশে কাজ করছে, স্পেশাল নিজদের জন্য কাজ করতেছে, ব্লাইন্ডদের জন্য কাজ করতেছে। সো আমরা তাদের শুভকামনা করি। আমি সাসাই সিনি পাইলট টাইমিস, এন্ড আমি দেখলাম যে ইনস্ট্যান্টে বালা কাম করা। সো আমি ব্যাডমিন্টন ইনভলভ আছি, কোচিংও করাই, এন্ড ইনশাল্লাহ 23rd of July আপনারা সকল আইবা। আমরা অ্যাডভান্স ক্যাটাগরি আছে, লেডিস আছে, বিগিনার্স আছে। সো আমরা সাইফুল সাইফুল মুজে রেজ করতাম, মানে ইনশাল্লাহ চ্যারিটি তারা হেল্প করতাম। সো